আইপিএল 2025-এর জন্য এই মাত্র সমস্ত টিমগুলি ঘোষণা করে দিল তাদের নতুন কোচ ও মেন্টারের নাম। আইপিএল 2025-এ যেখানে আর মাত্র কয়েকটা দিন বাদে আইপিএল 2025-এর মেগা অকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যে অকশনের মধ্য দিয়ে টিমগুলি আবারও নতুন করে একের পর এক দুর্ধর্ষ নতুন প্লেয়ারকে কিনে নতুনভাবে স্কোয়াড গঠন করবে, সেখানে তার আগে আটটি টিম বদলে ফেললো তাদের নতুন কোচ এবং মেন্টার। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই মুহূর্তে ব্রেকিং নিউজ হিসেবে বেরিয়ে আসা আইপিএল 2025-এর জন্য কোন আটটি টিম তাদের নতুন কোচ এবং মেন্টারকে বদলে ফেললো, এবং এই আইপিএল 2025 শুরু হওয়ার আগে সমস্ত টিমগুলির কোচ এবং মেন্টার কারা থাকছে তার এ টু জেড সমস্ত ডিটেলস দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তুমিও যদি আইপিএলের একজন বড় ফ্যান হও এবং এখন থেকেই আইপিএল 2025 দেখার জন্য এক্সাইটেড থাকো, তাহলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও প্রতিনিয়ত আইপিএল 2025 এবং আইপিএল 2025-এর অকশন সংক্রান্ত রিটেনশন সংক্রান্ত খবর ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথম টিম চেন্নাই সুপার কিংস। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসের অন্যতম সফলতম টিম এই চেন্নাই। যেমন এ পর্যন্ত সব থেকে কমবার ক্যাপ্টেন বদলেছে, ঠিক তেমনই নিজেদের কোচ এবং মেন্টারও বদলেছে। কেননা এই আইপিএল 2025-এও তাদের কোচ থাকছে হেড কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিং, বোলিং কোচ হিসেবে ডুয়েন ব্রাভো এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে মাইক হাসি। এরপর দ্বিতীয় টিম মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিহাসের অন্যতম আর এক সফলতম টিম মুম্বাই ইন্ডিয়ান্সেরও আইপিএল 2025-এ কোচ থাকছে হেড কোচ রূপে মার্ক বাউচার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ রূপে কাইরান পোলার্ড। এরপর তৃতীয় টিম সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বন্ধু, 2016 সালের আইপিএল চ্যাম্পিয়ন এই টিমটা যেভাবে বিগত বছরগুলি জুড়ে একাধিক সব কোচ ক্যাপ্টেন বদলে স্ট্রাগল করছিল, সেখানে কিন্তু এই টিমটা আইপিএল 2024-এ যখন থেকেই হেড কোচ হিসেবে ড্যানিয়েল ভেটোরিকে নিয়ে এসছে তবে থেকেই কিন্তু এই টিমটা সফলতার মুখ দেখেছে। তাই আইপিএল 2025-এও আবারও কিন্তু হেড কোচ রূপে এই টিমে দেখা যাবে ড্যানিয়েল ভেটোরিক। এরপর চতুর্থ টিম লখনউ সুপার জায়ান্টস। হ্যাঁ বস, গৌতম গম্ভীর যতদিন পর্যন্ত এই নতুন টিমটার সঙ্গে যুক্ত ছিল ততদিন পর্যন্ত এই টিমটা সফলতার মুখ দেখলেও যবে থেকেই গৌতম গম্ভীর এই টিম থেকে বেরিয়ে এসছে তবে থেকেই এই টিম আবারও থুবড়ে পড়েছে। যাই হোক, এই টিমটা কিন্তু আইপিএল 2025-এর জন্য তাদের পুরাতন কোচ জাস্টিন ল্যাঙ্গারকে ছেটে ফেলে ভিভিএস লক্সমনকে কিন্তু হেড কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে। এরপর পরের টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসের সব থেকে হতাশতম টিম এই টিমটা আবারও কিন্তু আইপিএল 2025-এ নতুন করে স্বপ্ন দেখতে হেড কোচ হিসেবে নিয়োগ করেছে অ্যান্ডি ফ্লাওয়ারকে এবং মেন্টর হিসেবে নিয়োগ করেছে কিন্তু দীনেশ কার্তিককে। এরপর পরের টিম দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বন্ধু, আরসিবির পর আইপিএল ইতিহাসের আর এক হতাশতম টিম দিল্লি, এও কিন্তু আইপিএল 2025-এ নতুন করে স্বপ্ন দেখতে রিকি পন্ডিংকে হেড কোচের পদ থেকে সরিয়ে কিন্তু হেড কোচ হিসেবে নিয়োগ করতে যাচ্ছে আশিস নেহরাকে, যেখানে মেন্টর হিসেবে দেখতে পাওয়া যাবে সৌরভ গাঙ্গুলিকে। এরপর পরের টিম গুজরাট টাইটন্স। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসের নতুন টিমটা যেভাবে কোচ আশিস নেহরা এবং গ্যারি ক্যাস্টনের নেতৃত্বে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে সফলতা অর্জন করেছিল, সেখানে কিন্তু এই টিমটা থেকে হার্দিক পান্ডিয়া বেরিয়ে যেতেই এই টিমটা ভেঙে পড়েছে। যাই হোক, এই টিমটা কিন্তু আইপিএল 2025-এ আশিস নেহরা গ্যারি ক্যাস্টনকে ছেটে ফেলে হেড কোচ হিসেবে নিয়োগ করতে যাচ্ছে যুবরাজ সিংকে। এরপর পরের টিম রাজস্থান রয়্যালস। হ্যাঁ বন্ধু, আইপিএল ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন এই দল কিন্তু বিগত বছরগুলি জুড়ে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে কিন্তু দারুণ সফলতার মুখ দেখেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে কুমার সাঙ্গাকারা কিন্তু বর্তমানে ইংল্যান্ডের কোচ হতে যাওয়ায় তিনি কিন্তু এই টিমের সঙ্গে সমস্ত বন্ধন ছিন্ন করে দেবেন, আর তাই এই দলের কোচ হিসেবে আবারও কিন্তু দেখতে পাওয়া যেতে যাচ্ছে ভারতীয় টিমের সফলতম কোচ রাহুল দ্রাবিড়কে। তাই যারা বলছিল রাহুল দ্রাবিড়কে হয়তো কেকেআরে দেখা যাবে, সেই স্বপ্নটা কিন্তু জলে গেল। এরপর পরের টিম পাঞ্জাব কিংস। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসে আরও এক ট্রফির মুখ না দেখা টিম, এও কিন্তু আইপিএল 2025-এ জয়ের স্বপ্ন দেখতে কোচ ট্রেভস বেইলিসকে ছেটে ফেলে রিপোর্ট অনুযায়ী কিন্তু দিল্লির কোচ রিকি পন্টিংকে মোটা টাকার বিনিময়ে কিন্তু হেড কোচ হিসেবে নিয়োগ করতে যাচ্ছে। এরপর পরের টিম কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসে চেন্নাই মুম্বাইয়ের পরে সবথেকে সফলতম টিম কলকাতা, যে আইপিএল 2024-এ কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল, এই টিমটা কিন্তু আইপিএল 2025-এ নতুন কোচকে নতুন কোচিং স্টাফকে নিয়োগ করতে যাচ্ছে। কেননা এই দল থেকে অভিষেক নায়ার, রায়ান টেন্ডুলকারকে, গৌতম গম্ভীর সবাই কিন্তু বেরিয়ে গেছে ভারতীয় টিমের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার জন্য। তাই রিপোর্ট অনুযায়ী আইপিএল 2025-এ কিন্তু এই টিমের হেড কোচ থাকছে চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ থাকছে ভরত অরুণ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছে প্রাক্তন ক্রিকেটার প্লেয়ার জ্যাক ক্যালিস, এবং মেন্টার হিসেবে কিন্তু যোগ দিতে পারে ইয়ন মর্গান এবং বিজয় দাহিয়া। তো এই ছিল আইপিএল 2025-এর জন্য সমস্ত টিমগুলির অতি অতি সম্ভাব্য কোচ এবং মেন্টারদের নাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দাও একটি লাইক, এবং এইভাবে আরও আইপিএল 2025 এবং অকশন সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।